বন্ধুরা, আপনার মোবাইলে যদি মেমোরি কার্ড না থেকে থাকে তাহলে আজকে এই ভিডিওটি দেখলে আপনার মোবাইলে 100 GB মেমোরি কার্ড একদম বিনামূল্যে বা ফ্রিতে ব্যবহার করতে পারবেন। বন্ধুরা, আপনার মোবাইলে একটি গোপন সেটিং আছে যার দ্বারা এই কাজটি করতে পারবেন। বন্ধুরা, এই সেটিং যদি আপনি একদম বার করে ফেলেন তাহলে আপনার মার্কেট থেকে 2700 টাকা দিয়ে মেমোরি কার্ড কিনতে হবে না, একদম বিনামূল্যে 100 GB থেকে 200, 500 এবং 1000 TB তুলেও আপনারা ব্যবহার করতে পারবেন। বন্ধুরা, কীভাবে করবেন অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। বন্ধুরা, আপনার মোবাইলে হোম স্ক্রিনে আসার পর আপনার একটি ছোট কাজ করতে হবে। আপনার প্লে স্টোরে থাকা একটি অ্যাপস নামাতে হবে। অ্যাপস নাম হচ্ছে বন্ধুরা মেগা অ্যাপ। স্ক্রিন দেখতে পাচ্ছেন, এটা আপনি সর্বপ্রথমে ইনস্টল করে নেবেন। ইনস্টল করলে এটার ভিতরে একটা গোপন সেটিং আছে যেটা হয়তো কেউ জানে না। এটার ভিতরে যদি সেটিংটা করে ফেলেন খুব সহজে 50 GB থেকে 100 GB একদম ফ্রিতে ব্যবহার করতে পারবেন। হয়তো এটা অনেকে ফেক ভাবতে পারে, অবশ্যই আমি লাইভ প্রুফ আপনাদেরকে দেখাবো। সর্বপ্রথম বন্ধুরা এটাই আপনারা ক্লিক করে, বন্ধুরা আপনার মোবাইলে অ্যাপসটিতে ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস আসবে। এখানে বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন লগ ইন এবং ক্রিয়েটেড নিউ অ্যাকাউন্ট। বন্ধুরা, আপনার যদি অলরেডি একটা অ্যাকাউন্ট থেকে থাকে সেক্ষেত্রে আপনারা অবশ্যই লগ ইন করে নেবেন। আর যাদের অ্যাকাউন্ট নেই তারা কীভাবে একটি ক্রিয়েট অ্যাকাউন্ট প্রফেশনালভাবে অ্যাকাউন্ট খুলবে সেটা আমার ভিডিও না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। আমি কীভাবে করতে হয় সেটা আমি ডিটেলস বাই ডিটেলস আপনাদের দেখাবো। অবশ্যই বন্ধুরা সর্বপ্রথম আপনার ক্রিয়েটেড নিউ অ্যাকাউন্টে ক্লিক করবেন যাদের অ্যাকাউন্ট নেই। ক্লিক করার পর বন্ধুরা এরকম আপনার একটি ইন্টারফেস আসবে। বন্ধুরা, এখন আপনার একটি অ্যাকাউন্ট তৈরি করতে হবে। অ্যাকাউন্ট তৈরি করতে হলে আপনার নাম দিতে হবে, একটি স্বয়ংক্রিয় ইমেল অ্যাড্রেস, ইমেলের পাসওয়ার্ড এবং দুটো খালি ঘর পূরণ করে আপনার অ্যাকাউন্টে ক্লিক করতে হবে। বন্ধুরা, এখানে আপনি সুন্দরভাবে সকল প্রকার ডিটেলস দিয়ে দেবেন। পাসওয়ার্ডের জায়গায় যে পাসওয়ার্ডটা দিবেন ইমেল অ্যাড্রেসে এবং কনফার্ম পাসওয়ার্ড চায় সেই পাসওয়ার্ডটাই দিবেন, এটা অবশ্যই বন্ধুরা মনে রাখবেন। বন্ধুরা, ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস আসবে। এখন বন্ধুরা অ্যাকাউন্ট তৈরি করার সময় যে ইমেল অ্যাড্রেসটি ব্যবহার করেছেন সেই ইমেল অ্যাড্রেসে একটি মেল চলে গেছে। ওই মেলের সাহায্যে আপনার প্রফেশনালভাবে অ্যাকাউন্ট তৈরি হয়ে যাবে। এখন আমি সরাসরি চলে যাব মেল অ্যাড্রেসটিতে। বন্ধুরা, আমি যেমন বলেছি আমার জিমেল অ্যাড্রেসে একটি মেল এসেছে। আপনারা উপরে দেখতে পাচ্ছেন মেগা ইমেল ভেরিফিকেশন রিকুইট। বন্ধুরা, এটিতে আপনি ক্লিক করে দেবেন। এটিতে ক্লিক করলে একটি সেটিং আছে যার সাহায্যে আপনারা প্রফেশনালভাবে অ্যাকাউন্ট করতে পারেন, তাছাড়া আপনারা কোনোভাবেই অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন না। বন্ধুরা, এই মেগা মেলটিতে আপনারা ক্লিক করে দেবেন। বন্ধুরা, মেলটিতে ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস আসবে। বন্ধুরা, এখন কোনো কিছু কোনোটায় ক্লিক না করে সরাসরি ক্লিক করবে অ্যাক্টিভেট অ্যাকাউন্টে, তাহলে আপনার প্রফেশনালভাবে অ্যাকাউন্টটি তৈরি হয়ে যাবে। বন্ধুরা, অ্যাক্টিভেট অ্যাকাউন্টে ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস আসবে। বন্ধুরা, এখানে কোনো তাড়াহড়া করবে না, আমি যেভাবে বলি সেভাবে করবে। বন্ধুরা, এখানে তিনটি অপশন দেখতে পাচ্ছেন। একটি হচ্ছে ওপেন দ্য ক্রোম, দ্বিতীয়ত মেগা অ্যাপস, তৃতীয়ত স্ন্যাপডিউড। এটি আপনার আমার একটি পার্সোনাল একটি অ্যাপস, সেটা ইগনোর করবেন। বন্ধুরা, এই মেগা অ্যাপসে বন্ধুরা ক্লিক করে দেবেন। অনেকে ক্রোমে ক্লিক করে, ক্রোমে ক্লিক করলে আপনার অ্যাকাউন্টটি অ্যাক্টিভেট হবে না। বন্ধুরা, মেগা অ্যাপসে ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস আসবে। উপরে দেখতে পাচ্ছেন যে জিমেল অ্যাড্রেসটির দ্বারা আপনি একটি অ্যাকাউন্ট খুলেছেন মেগা অ্যাপসে, সে জিমেল অ্যাড্রেসটি শো করছে। দ্বিতীয়ত শো করবে পাসওয়ার্ড। বন্ধুরা, এখানে আপনার যে পাসওয়ার্ডটি দিয়ে অ্যাকাউন্টটি তৈরি করেছে সে পাসওয়ার্ডটা দিয়ে লগ ইন করে দেবেন, তাহলে আপনার অ্যাকাউন্টটি সম্পূর্ণভাবে তৈরি হয়ে গেছে। বন্ধুরা, আমি আমার পাসওয়ার্ডটি দিয়ে লগ ইন করে দেখাচ্ছি। বন্ধুরা, অ্যাকাউন্টে লগ ইন করার পর এরকম একটি ইন্টারফেস আসবে। বন্ধুরা, এটি এই অ্যাকাউন্টটি কাদের জন্য? যারা ইউটিউবিং করে এবং বড় বড় অফিসিয়াল কাজ টাজ করে তাদের জন্য বন্ধুরা এটি খুবই প্রয়োজন। আপনারা যদি অনলাইনে একটি ক্লাউড অ্যাকাউন্ট করে রাখেন সেক্ষেত্রে আপনার কী কী উপকার আসবে? যেমন ইউটিউবের জন্য বা অনলাইন মার্কেটের জন্য অনেক ভিডিও বা পার্সোনাল ডকুমেন্ট সেভ করার প্রয়োজন পড়ে, সেক্ষেত্রে এখানে ক্লাউড অ্যাকাউন্টে বা মেগা অ্যাপসে সেগুলো ছবি ভিডিও হোক গান হোক এবং সব কিছু আপনাকে এখানে খুব সহজেই সেভ করতে পারেন। বন্ধুরা, সর্বপ্রথম আপনার ফ্রিতে এখানে পেয়ে যাবেন 20 GB এবং যদি কিনে নিতে চান সেক্ষেত্রে 400 GB স্টোরেজ আছে, 2 TB আছে, 8 TB আছে, 16 TB আছে,
এগুলো আপনারা কিনে ব্যবহার করতে পারেন, খুবই বন্ধুরা কার্যকরী। আমি বন্ধুরা 16 টেরাবাইটটা ব্যবহার করছি এবং আমার এক ভাই আছে সেও ব্যবহার করছে, আমি তারটা ব্যবহার করছি। আমার ইউটিউবের জন্য সকল প্রকার ভিডিও এখানে বন্ধুরা সেভ করে রাখি, সেক্ষেত্রে আমার কোনো মেমোরি কেনার প্রয়োজন পড়ে না। বন্ধুরা কেন আমি 2700 থেকে মেমোরি কিনবো, সেক্ষেত্রে আপনি ফ্রিতেই ব্যবহার করতে পারবেন মেমোরি। এরকম আরও ক্লাউড অ্যাকাউন্ট আছে যেগুলোর সাহায্যে আপনার কোনো দিন মেমোরি কেনার প্রয়োজন পড়বে না। 2-1টা অ্যাকাউন্ট খুলে নিলে আপনার 10 থেকে 20 GB এবং 100 GB পর্যন্ত বন্ধুরা ফ্রিতে করতে পারে। বন্ধুরা এই ছিল আমার ভিডিওটি, এরপরে পার্টটুকু আমি দেখালাম না, সম্পূর্ণ আপনার বুঝতে পারলাম। খুবই সহজ বন্ধুরা একটি ক্লাউড অ্যাকাউন্ট করে ফ্রিতে সকল প্রকার গান এবং ভিডিও সেভ করে রাখা। বন্ধুরা এরকম ভিডিও পেতে চাইলে এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে অবশ্যই ক্লিক করে দিন। বন্ধুরা কি নিয়ে ভিডিও করব এ নিয়ে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। সর্বপ্রথম ভিডিওটি ভালো লাগে একটা লাইক করে দেবে। বন্ধুরা দেখা হচ্ছে পরবর্তীতে, সকল সুস্থ আছে, সকলে ভালো থাকবেন, টাটা।